फ्रेंड्स झोमास ब्लगे तुम्हारे वेलकाम। आमी एक डिमेर रेसिपि रान्ना करब से घर पद्धति। हाँ देखते थकूँ क्यों रान्ना करे। डिम नारकल दूध नहीं प्याज केटे नहीं किशमिश नहीं तेजपाता दुटो गरम मसला गोटा गरम मसला और आदा लंका बाटा गुड़ो लंका नहीं। प्रथम ओवेनटा धरे निलाम कड़ाई गरम होते दिलाम। कड़ाई गरम हो गेछे परिमाण मतो आमी तेल दिए दिलाम। आलूगुलो भेजे नेब। आमी चार पाँचटा आलू निये नियेछि माझारी साइजेर लाल लाल करे भेजे नियेछि। देखुन एगुलो आमी तुले निच्छि चिड़े दीची जाते मसला मध्य ढुके लाल लाल कर भेजे नीब। सब दिनगुलो कड़ाई छेड़े दिए लाल लाल भाजा पे नहीं उठिए निची। देख बंधुरा हमार कि तेल आबादी किसुटा एड कर दिलमी। प्याज़गुलो को लाल लाल कर भेजे नेब। বন্ধুরা আমার পেঁয়াজ হাফ ভাজা হয়ে গেছে। এর সঙ্গে আমি দুটো তেজপাতা গোটা গরম মশলা ভেঙে আমি দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করব কিছুক্ষণ উনুনের মধ্যে। স্বাদ মতো লবণ দিলাম, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার পছন্দ হয়ে গেছে। আলুটা দিয়ে দিলাম। আলুটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, কিন্তু আলুটা আমার মেয়ে খুব ভালো খায় যার জন্য আমি দিয়েছি। পরিমাণ মতো একটু জল দিয়ে আলুটা সেদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। পাঁচ মিনিট হয়ে গিয়েছে, দেখুন জলটা শুকিয়ে গিয়েছে। তার সাথে আমার আলুটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি নারকল দুধটা অ্যাড করে দেবো এর সাথে। কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এবার ডিমগুলো আমি এর সাথে দিয়ে দিলাম, একটু নেড়ে দিলাম। আমার রান্না হয়ে গেছে, ওভেনটা আমি বন্ধ করে দিলাম। আমার ডিমের কোরমা। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।